পৃথিবীতে মহাদেশ সাতটি, অনেকেই এটা জানেন। কিন্তু বিজ্ঞানীরা বলেছেন তারা এমন এক বিস্তৃত এলাকার সন্ধান পেয়েছেন যেটি অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। বিজ্ঞানীদের সন্ধান পাওয়ার নতুন এই বিস্তৃত এলাকা লুকিয়ে আছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচে। নিউজিল্যান্ড এই মহাদেশের পানি উপরে থাকা একমাত্র অংশ, বাকি সবটুকু পানির নিচে। এ কারণেই বিজ্ঞানীরা এই মহাদেশটির নাম দিয়েছেন জিলান্ডিয়া। আকারে এটি ভারতীয় উপমহাদেশের প্রায় সমান। বিজ্ঞানীদের ভাষ্য মতে জিলান্ডিয়া দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের পানিতে তলিয়ে গেছে, তাই এই মহাদেশের নাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ড ও ইন্ডিয়া দুই দেশ মিলিয়ে। বিজ্ঞানীরা বলেছেন নিউজিল্যান্ড আসলে এই মহাদেশেরই জেগে থাকা অংশ। বলা যেতে পারে এই মহাদেশ পর্বতচূড়া। 2017 সালে জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকায় প্রকাশিত এক গবেষণার নিবন্ধনে বিজ্ঞানীরা বলেন জিল্যান্ডিয়ার আয়তন 50 লাখ বর্গ কিলোমিটার, যা পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় 2/3 সমান। কিন্তু জিল্যান্ডিয়ার প্রায় 94% তলিয়ে আছে সাগরের পানিতে, মাত্র অল্প কিছু অঞ্চল পানির উপর মাথা তুলে আছে, যেমন নিউজিল্যান্ডের নর্থ ও সাউথ আইল্যান্ড এবং নিউ ক্যালেডোনিয়া। এর মহাদেশের স্বীকৃতি পেতে যা যা দরকার জিল্যান্ডিয়া তার সবকটি পূরণ করছে বলেও দাবি করছেন বিজ্ঞানীরা। এখন তারা চেষ্টা করছেন নব আবিষ্কৃত তলিয়ে যাওয়া ভূখণ্ডের জন্য মহাদেশের স্বীকৃতি আদায়। তবে অনেকে এখনও জিল্যান্ডিয়া যে মহাদেশ হবার সবগুলো গুণ আছে তা নিয়ে দ্বিমত পোষণ করেন, তাই এই মহাদেশ নিয়ে এখনও চলছে বিস্তর গবেষণা। হয়তো একসময় বেশিরভাগ মানুষই একে মহাদেশ হিসেবে স্বীকৃতি দিবে এবং পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত করা হবে পৃথিবীর অষ্টম মহাদেশ হিসেবে।